Hello viewers, assalamu alaikum. Welcome to my channel, another new video. Viewers, প্রত্যেকবার নাই এবারেও আমি হাজির হয়েছি তোমাদের জন্য নতুন আরো একটি বাস স্কিন নিয়ে। আর আজকের পুরো ভিডিওতে আমরা যেই বাস স্কিন নিয়ে আলোচনা করব সেটা হলো এমাত এন্টারপ্রাইজের একটি বাস স্কিন। আজকে আমরা এই বাস স্কিনটির ডিজাইন, বিল কোয়ালিটি এবং এই বাস স্কিনটি কোন বাস মোটর ইউজ করেছে সব কিছু জানবো এক এক করে পুরো এই ভিডিওটির মাধ্যমে। তাহলে তোমরা পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবে, এটুকুই আশা রাখি। তাহলে চলো আমরা এখন এই বাসটিকে একটি জঙ্গলে পার্ক করি এবং এখান থেকে ডিজাইনটি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই বাসটির সামনে পশন ডিজাইন তোমাদের দেখাচ্ছি এবং দেখতে ছোট কোনায় লেখা আছে ইমাত। আসলে এই বাসটির যে ডিজাইনটা এবং সারিতে তারা লেখা এবং এখানে যে লোগোটা দেওয়া আছে সেই লোগো দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে এখানে কী ধরনের বাস ইউজ করেছে। তারপর তোমাদেরকে আমি সব কিছু এক এক করে জানিয়ে দেবো পুরো ভিডিওতে। দেখতে পাচ্ছ সাইড পশন ডিজাইনটা, এর সাইড পশন তোমার এতক্ষণ সামনে পশন দেখলে এখন দেখতে পাচ্ছ সাইড পশন ডিজাইনটা। এই বাসটির স্ক্রিন ডিজাইনটি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের কমেন্টের অপেক্ষা থাকলাম। তোমরা যদি আমাকে এই বাসটির ডিজাইনটি কেমন সেটা জানাও তাহলে তোমাদের জন্য এরকম নতুন আরও কিছু বাস নিয়ে আসবো খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি। তাহলে চলো আমরা এখন এই বাসটির ডিজাইনটি দেখতে এখন জেনে নিই যে এখানে কী ধরনের বাস মুড ইউজ করা হয়েছে। আর আমরা এখন চলে যাবো মেন রাস্তায়, সেখান থেকে আমরা গাড়িটি চালাবো এবং তোমাদের রাস্তা জানিয়ে দেবো যেখানে কী ধরনের বাস মুড ইউজ করেছে। ভিউয়ার্স, এখানে যে বাস মুডটি ইউজ করেছে সেটা হলো হিনো ১০১X মডেলের সুপার সিরিজ একটি বাস মুড ইউজ করেছে। এবং তোমরা স্ক্রিনটি অলরেডি জানো এখানে এমাত এন্টারপ্রাইজের একটি স্ক্রিন ইউজ করেছে। তোমরা এই বাস মুড এবং স্ক্রিন কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তোমাদের এই বাস মুড এবং স্ক্রিন নাম্বার হলে সরাসরি চলে যাবে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে এই বাসটির বাস মুডের একটি ভিডিও লিঙ্ক। তার উপর ক্লিক করলে তোমরা এই বাস মুডটি খুব সুন্দরভাবে নামিয়ে নিতে পারবে এবং স্ক্রিনটি পেয়ে যাবে ঠিক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি গোল্ড লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা স্ক্রিনটি খুব সুন্দরভাবে নামিয়ে নিতে পারবে। এখন তো অনেকে তোমার প্রশ্ন থাকতে পারে যে কীভাবে বাস মুড কীভাবে স্ক্রিনে অ্যাড করে গেম প্লে করতে হয়। তার জন্য তোমার সরাসরি চলে যাবে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের বাস কার মোড অথবা কোনো বাসের একটি ভিডিও লিঙ্ক। তার উপরে ক্লিক করলেই তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে। আর তোমরা যদি সেখান থেকে না বোঝো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে খুব শীঘ্রই আমি তোমাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো যে কীভাবে স্ক্রিন নামাতে হয়, কীভাবে বাস মোড নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। তাহলে চলো আমরা এখানে বাসটি ড্যাশবোর্ডে দেখতে থাকি এবং এই ড্যাশবোর্ড দেখতে বাকি কিছু তথ্য জেনে নিই। ভিউয়ার্স, আমি এখানে যে ধরনের ট্যাপিক কপি ইউজ করি সেটা হলো ইটুস 2 প্রো ট্যাপিক কপি। তোমরা যদি এই ট্যাপিক কপি নামিয়ে গেম প্লে করছো তাহলে চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা পেয়ে যাবে একটি ওবিবির ভিডিও লিঙ্ক। তার উপর ক্লিক করলেই তোমরা এক বাংলাদেশের যে মানচিত্র ওবিবি রয়েছে সেটি খুব সুন্দর নামাতে পারবে এবং সেখানে সব কিছু খুব সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং সে কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে নামিয়ে অ্যাড করে গেম প্লে করতে সব কিছু সেখানে খুব সুন্দরভাবে বলা আছে। তাহলে তোমরা এখন চলে যাও আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা সেই ওবিবির নামিয়ে গেম প্লে শুরু করে দাও। তাহলে এবার আজকে বেশি কথা বলবো না, আজকে আমি তোমাদের মাঝখান থেকে এখানেই বিদায় নেবো। তাহলে তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই রকম আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।